কথা, দুজন দুজনের সাথে লাইভে আসতেছে না, কোনোভাবে কন্ট্যাক্টে আসতেছে না। তো আমি বলছি আমি আমি রিকোয়েস্ট করবো যে তোরা আমার সাথে আসবি, আমি দুজনের সাথে আজকে ঠিক করবো। তো ওরা দুজনই লক্ষ্মী, দুই লক্ষ্মী ছেলের মতোই ওরা আমার কথা শুনছে, মেয়েদি আমার কথা খুব সুন্দর করে শুনছে, রাকিবও শুনছে। সো ওদের দুজনকে আমি ডাকতেছি। প্রথম আমি অবশ্যই রাকিবকে ডাকি, আমাদের সাথে এখন আছে রাকিব আর মেহেদি। দুজনের মাইকটা একটু মিউট ই করে ফেলো সবাই। ওয়ালাইকুম আসসালাম মেহেদি, কি খবর ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, এবং এই যে তুমি লাইভে যাচ্ছো, এইয়া তারপর রাকিব আগে লাইভে গেল, তারপর মেহেদি আবার লাইভে গেল, আবার ওরা লাইভে গেল, ঝগড়া হইলো তোমাদের বিষয় নিয়ে, একটা কি কি সৃষ্টি হচ্ছে যে ইউটিউবারদের মধ্যে এত বড় ঝামেলা, তাই না? আমরা এখন কি হইছে, আমরা এত বছর যাবত ইউটিউবে করতেছি, সবাই অ্যাডাল্ট হচ্ছি, বড় হচ্ছি, কত বাচ্চা পিচ্ছি পিচ্ছি বাচ্চারা আমাকে বলে যে রাকিব ভাই আর মেহেদি ভাইয়ের আমি অনেক বড় ফ্যান, আমি ওদের সাথে দেখা করতে চাই। তো এরা তোমাদেরকে অনেক ইন্সপায়ার মনে করে এবং আমারও ভালো লাগে, তোমরা যে দুষ্টুমি করো, বিভিন্ন চ্যালেঞ্জ ভিডিও ছাড়ো, ভালো লাগে। তো তোমাদের দুজনের মধ্যে এত গ্যাঞ্জাম, এত কিছু লাইভে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, জিনিসটা অনেক বাজে দিকে চলে গেছে। তো আজকে আমি লাইভের ভিতরে যারা আমাদের গার্ডিয়ান, কারা আমাদের গার্ডিয়ান হচ্ছে অডিয়েন্স, তাই না? জি, আমাদের গার্ডিয়ান হচ্ছে অডিয়েন্স। বিভিন্ন মানুষ কি করতেছে, তোমাদের এই দুইটা ক্লিপ নিয়ে তারা রোস্ট করতেছে,